আমরা শেষ করেছিলাম বাংলাদেশ সংবিধানের 10 পর্যন্ত অনুচ্ছেদ। আমরা এখন 11 নম্বর অনুচ্ছেদ থেকে দেখব। আমি আছি আপনাদের সাথে মিঠুন সাহা, LLB LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখব অনুচ্ছেদ 11। অনুচ্ছেদ 11-তে আছে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ গণতন্ত্র ও মানবাধিকার। কোথায় বলা আছে? বাংলাদেশ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে। এখানে কি বলছে? এখানে বলছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে। অর্থাৎ হচ্ছে দ্য রিপাবলিক শ্যাল বি এ ডেমোক্রেসি, প্রজাতন্ত্র হবে একটা গণতন্ত্র, ইন হুইচ, যেখানে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকারগুলো অ্যান্ড ফ্রিডমস, স্বাধীনতা অ্যান্ড রেসপেক্ট, সম্মান ফর দ্য ডিগনিটি, মর্যাদা অ্যান্ড ওর্থ অফ দ্য হিউম্যান পার্সন শ্যাল বি গ্রান্টেড অ্যান্ড ইন হুইচ ইফেক্টিভ পার্টিসিপেশন বাই দ্য পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট অল লেভেলস শ্যাল বি এনশিওরড। মানে এখানে বলার চেষ্টা করছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। অর্থাৎ গণতন্ত্রটা এরকম হবে যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যর প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। এটা হচ্ছে আমাদের 11 অনুচ্ছেদে আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, এটা কত অনুচ্ছেদে বলা আছে? 11 অনুচ্ছেদে। তারপরে গণতন্ত্রটা কেমন হবে? যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যর প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 11 অনুচ্ছেদে বলছে। যদি আবার জিজ্ঞেস করে যে গণতন্ত্র মানবাধিকার, কোথায় বলা আছে? অনুচ্ছেদ 11-তে। এবার 12-তে যাই। 12-তে বলছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কোথায় বলছে? অনুচ্ছেদ 12-তে বলছে। কি বলছে? দ্য প্রিন্সিপাল অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার নীতি শ্যাল বি রিয়ালাইজড, বাস্তবায়ন হবে বাই দ্য ইলিমিনেশন অফ কমুনালিজম ইন অল ইটস ফর্মস। অর্থাৎ সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্রকর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, দ্য ইউজ অফ রিলিজিয়ন ফর পলিটিক্যাল পারপাজেস, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিরূপণ, অর্থাৎ এগুলো করা যাবে না। তার মানে ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এটা কত অনুচ্ছেদে বলছে? 12 অনুচ্ছেদে বলছে। 13 অনুচ্ছেদে কি বলছে? মালিকানা নীতি, অর্থাৎ হচ্ছে প্রিন্সিপালস অফ ওনারশিপ। 13 অনুচ্ছেদে কি বলছে আমাদের সংবিধানের? প্রিন্সিপালস অফ ওনারশিপ। কি বলছে এখানে? এখানে বলছে উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের যান্ত্রিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে। এখানে পরে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। তা জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা, এটা কোথায় বলা আছে বা মালিকানার নীতি কোথায় আলোচনা করা আছে? 13 অনুচ্ছেদে আলোচনা করা আছে। 14 অনুচ্ছেদে কি বলছে? বলছে কৃষক ও শ্রমিকের মুক্তি, ইমানসিপেশন অফ পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স। কৃষক ও শ্রমিকের মুক্তি কত অনুচ্ছেদে আছে?
14 অনুচ্ছেদে আছে, কি বলছে? ইট শ্যাল বি ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, এটা হবে রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব, টু ইমানসিপেট, দূর করা, মুক্তি দেওয়া, দ্য টয়লিং ম্যাসেস, দ্য পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স অ্যান্ড ব্যাকওয়ার্ড সেকশনস অফ দ্য পিপল ফ্রম অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে 14 অনুচ্ছেদ, কি বলছে? যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশ সমূহকে সকল প্রকার শোষণ থেকে মুক্তি দান করা। এটা 14 অনুচ্ছেদে বলছে। তাহলে আমরা দেখলাম 11 অনুচ্ছেদে বলছে গণতন্ত্র মানবাধিকারের কথা, 12 অনুচ্ছেদে বলছে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা, 13 অনুচ্ছেদে বলছে মালিকানার নীতি, 14 অনুচ্ছেদে বলছে কৃষক ও শ্রমিকের মুক্তি। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম 11 থেকে 14 অনুচ্ছেদ, প্রত্যেকটি ভিডিও পার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গ দিয়েছেন। সবার জন্য শুভকামনা থাকলো।